الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، أشهد أن لا إله إلا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغتوب عليهم বর্তমান পরিস্থিতি অনুসারে এখানকার সরকার যে আইন করেছে সে আইন কারণে রীতিমতো মানুষকে সামনে রেখে মুক্তাদি বা শ্রোতাদের সামনে বসিয়ে দেওয়ার সম্ভব নয় আইনের গণ্ডিতে থেকে যতটা অনুমতি রয়েছে সে অনুসারে আজকে মসজিদ থেকে আমার খুদবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কেননা পৃথিবীতে এখন পৃথিবীতে সহস্র সহস্র লক্ষ লক্ষ শ্রোতা রয়েছে এখন আমার সামনে কেউ থাকুক বা না থাকুক এই ঐক্য এবং তো প্রতিষ্ঠিত রাখার সব সময় চেষ্টা করা উচিত আমাদের এবং দোয়া করা উচিত আমাদের দোয়া থাকবে যে আল্লাহ তালা অবস্থায় মঙ্গলজনক পরিবর্তন আনুন আর এই মহামারী দূরীভূত করুন আর মসজিদের সৌন্দর্য যেন পুনরায় ফিরে আসে এখন আমি খুদবার বিষয়বস্তু আরম্ভ করছি হজরত আলহাবেন ওবায়দুল্লার স্মৃতিচারণ দুই জুমা পূর্বেকার খোদ্বায় ছিল বা স্মৃতিচারণ হয়েছে জমলের যুদ্ধে তার যে শাহাদতের ঘটনা ঘটেছে সে প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখবো আজকে এই সম্পর্কে আমি আলোচনা করছি এই প্রেক্ষাপটে জমলের যুদ্ধ সম্পর্কে যে প্রশ্নের উদয় হয় সেই সব প্রশ্নেরও উত্তর এতে এসে যায় হজরত ওমর রাদিয়াল্লাহ তার ইন্তেকালের পূর্বে খেলাফত কমিটি গঠন করেছিলেন এ প্রেক্ষাপটে বোখারি শরীফের একটি হাদিসে বিস্তারিত বিবরণ এইভাবে। তুলে ধরা হয়েছে যে যখন হাজর উমরের মৃত্যুক্ষণ ঘনিয়ে আসে মানুষ তাকে বলে যে আমির মোমেন আপনি কোনো আপনি ওসিয়ত করে যান অর্থাৎ কাউকে খলিফা নিযুক্ত করুন আপনার পর তিনি বলেন যে আমি এই খেলাফতের যোগ্য সে কয়েকজন ব্যক্তির চেয়ে বেশি কাউকে দেখি না অর্থাৎ রসুল্লাহ এমন অবস্থায় ইন্তেকাল করেছেন যখন মহানবী সে কয়েকজনের প্রতি সন্তুষ্ট ছিলেন আর হজরত ওমর তখন হজরত আলী হজরত উসমান হজরত জুবের হজরত আলহা হজরত সাদ এবং হজরত আব্দুর রহমান বিন অফের নাম উল্লেখ করেন এবং বলেন আবদুল্লাহ বিন ওমর তোমাদের সাথে থাকবে আর এই খেলাফতে তার কোনো অধিকার থাকবে না যেন আবদুল্লাহকে আশ্বস্ত করার জন্য এটি বলেছেন যদি সাদ খেলাফত পান তিনি খলিফা হবেন নতুবা তোমাদের মাঝে যাকেই আমির নিযুক্ত করা হয় সে যেন সাদের সাহায্য নেয় আমি তাকে এই জন্য অপসারণ করিনি যে সে কোনো কাজের অযোগ্য বরং আর বিশ্বাসঘাতকতার জন্য তাকে আমি অপসারণ করিনি আরো বলেন আমার পর যে খলিফা হবে তাকে প্রথম বা প্রাথমিক মহাজারদের সম্পর্কে অসিয়ত করব যে তিনি যেন তাদের তিনি যেন তাদের প্রাপ্য বা অধিকার দেন এবং তাদের সম্মানের প্রতি যেন এবং তাদেরকে যেন সম্মান দেন আনসারদের সাথেও তাকে সৎ ব্যবহারের নসিহত করবো কেননা তারা মহাজারদের পূর্বে নিজ গৃহে ইমানকে স্থান দিয়েছেন তাদের মাঝে যে সৎকর্মশীল তার সেই কর্ম যেন মূল্যায়ন করা হয় বা গ্রহণ করা হয় আমি পুরো শহরের শহরবাসীর সাথে তাকে উত্তম ব্যবহারের অসিহত বা তাকিতপূর্ণ নসিহত করছি কেননা ইসলামের পিছনে তারাই শক্তি এবং তারা জাকাত সংগ্রহকারী আর শত্রুর মর্মপীড়া বা তাদের জলে ভুনে ছাই হওয়ার কারণ আর তাদের অনুমতি সাপেক্ষে তাদের কাছ থেকে তাই নেওয়া উচিত যা বেঁচে যায় আর মরুবাসী আরবদের সাথে আমি তাকে সদ্ব্যবহারের তাকে পূর্ণ নসিহত করছি কেননা তারা আরবদের মূল এবং ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্য তাদের মাঝে রয়েছে আর তাদের এমন সম্পদ থেকে নেওয়া উচিত যা তাদের প্রয়োজনের উর্ধে আর তাদের অভাবীদেরকে তা ফেরত দেওয়া উচিত আর আমি তাকে আল্লাহ এবং রসুলের দায়িত্ব ন্যস্ত করছি যাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয় সেই অঙ্গীকার রক্ষা করা উচিত আর তাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া উচিত তাদের কাছ থেকেও ততটাই নেওয়া উচিত যতটা তাদের সামর্থ্য আছে তিনি যখন ইন্তেকাল করেন আমরা তার মরদেহ নিয়ে বের হই আমরা হাঁটছিলাম তখন হজরত আবদুল্লাহ বিন ওমর হজরত আয়শা রাদিয়াকে আসসালাম আলাইকুম বলেন এবং বলেন ওমর বিন খেতাব অনুমতি চাচ্ছেন তিনি বলেন হজরত আয়েশা বলেন ভিতরে নিয়ে আসো তার মরদেহ ভিতরে নিয়ে যাওয়া হয় তার উভয় সাথী অর্থাৎ আবকর ও উমরের সাথে তাকে দাফন করা হয় দাফন কাফন সমাপ্ত হওয়ার পর সেসব ব্যক্তি একত্রিত হন যাদের নাম হজরত উমর নিয়েছিলেন মৃত্যুপূর্ব পূর্বত আব্দুর রহমান বিন ওফ বলেন আমি আমার বিষয় তোমরা তোমাদের বিষয়টি তোমাদের মধ্য থেকে তিন ব্যক্তির হাতে কর হজরত জুবের বলেন আমি আব্দুর রহমান বিন হাতে তুলে দিচ্ছি আমার কর্তৃত্ব হজরত আব্দুর রহমান হজরত আলী এবং ওসমানকে বলেন আপনাদের মাঝে যেই সম্ভাব্য খেলাফত থেকে সরে দাঁড়াবে আমরা তার উপর তারাতে বিষয় ন্যস্ত করব আল্লাহ এবং ইসলাম তার তত্ত্বাবধায়ক হবে তারা তার নামে প্রস্তাব করবে যে তার দৃষ্টি তথা আল্লাহ দৃষ্টিতে শ্রেষ্ঠ এই কথা তাদের উভয়কে চুপ করিয়ে দেয় অর্থাৎ তারা উভয় কোনো উত্তর দেননি এরপর হজরত আব্দুর রহমান বলেন আপনারা কি এই বিষয়টি আমার হাতে তুলে দেবেন আল্লাহ আমার নিগরান আপনাদের মাঝে যে যিনি শ্রেষ্ঠ তার নাম প্রস্তাবের বিষয়ে কোনো ঘাটতি রাখবো না তারা উভয় বলেন হ্যাঁ তখন হজরতুর রহমান তাদের উভয়ের মধ্য থেকে একজনের হাত ধরে এ ভিতরে নিয়ে যান এবং বলেন যে মহানবীর সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক রয়েছে ইসলামে আপনার যে পদমর্যাদা তাও আপনি ভালো জানেন আল্লাহ আপনার তত্ত্বাবধক আমি যদি আপনাকে আমি নিযুক্ত করি আপনি কি ইনসাফ করবেন আর আমি যদি ওসমানকে আমির বানাই আপনি কি তার কথা মানবেন তার কথা মানবেন এরপর সাথে আব্দুর রহমান দ্বিতীয় ব্যক্তিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার সাথে একইভাবে কথা বলেন তিনি দৃঢ় অঙ্গীকার নেওয়া শেষ করার পর বলেন হজরত ওসমান আপনি হাত উঠান তিনি তার হাতে বয়াত করেন হজরত আলীও তার হাতে বয়াত করেন ঘরের লোকেরা ভেতরে এসে তারাও বয়াত করে বুখারি শরীফের মুসলে আল্লাহ আনহু ওসমানের খেলাফতের বিশদ খেলাফতের নির্বাচনের বিশদ বিবরণ দিতে গিয়ে বলেন হজত ওমর উমর যখন আহত হন আর তিনি যখন অনুধাবন করেন যে তার অন্তিম মুহূর্ত সন্নিকটে তখন ছয় ব্যক্তি সম্পর্কে ওসিয়ত করেন যে তাদের একজনকে যেন খলিফা মনোনীত করা হয় সেই ছয় ব্যক্তি হলেন হজরত ওসমান হজরত আলী হজরত আব্দুর রহমান বিন অফ সাদ বিন আবি বক্কাস হজরত জুবের এবং হজরত তালহা একই সাথে হজরত আবদুল্লা বিন ওমরকে এই পরামর্শ সভায় স্থান দেয়ার নির্দেশ দেন কিন্তু এবং বলেন যে তার খেলাফতের কোনো অধিকার থাকবে না একই সাথে তাকে পূর্ণ ওসিয় করেন যে এটা তিন দিনের ভিতর সিদ্ধান্ত করবেন আর তিন দিনের জন্য সোহেবকে ইমামা সালাদ নিযুক্ত করেন আর পরামর্শ সভার তত্ত্বিক রানীর দায়িত্ব মেঘদাবিন আসোাদের উপন্যাস্ত করেন আর নির্দেশ দেন তিনি যেন তাদের সবাইকে এক জায়গায় একত্রিত করে সিদ্ধান্ত করতে বাধ্য করেন আর দরজায় দাঁড়িয়ে যেন তার নিয়ে পাহারা দেন যার সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী একমত হবে তারা সবাই যেন তার হাতে বয়ধ করে কেউ যদি অস্বীকার করে তাকে যেন হত্যা করা হয় কিন্তু উভয় পক্ষে যদি তিন তিনজন থাকে তাহলে আব্দুর রহমিন ওমর তাদের মধ্য থেকে যার যার না প্রস্তাব করবেন তিনি খলিফা হবেন যদি সিদ্ধান্তে তারা সম্মত না হয় যেদিকে আব্দুর রহমান বিন অফ থাকবে তিনি খলিফা হবেন আর পাঁচজন সাহাবি অবশ্যই পরামর্শ করেন কেননা তালহা অর্থাৎ ষষ্ঠ ব্যক্তি ছিলেন না কোনো ফলাফল সামনে আসেনি দীর্ঘ বিতর্কের পর হজরত আব্দুর রহমান আব্দুর রহমান বলেন যে ব্যক্তি নিজের নাম প্রত্যাহার করতে চায় তার বলা উচিত সবাই যখন নীরব থাকে তখন হজরতুর রহমান বেন বলে প্রথম আমি আমার নাম প্রত্যাহার করছি তখন হজরত উসমান বলেন এরপর অন্যরা বলে হজরত আলী নীরব ছিলেন অবসর তিনি হজরত আব্দুর রহমান বিন অফের কাছে কাছ থেকে অঙ্গীকার নেন তিনি সে সিদ্ধান্ত করার ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না তিনি অঙ্গীকার করেন আর পুরো কাজ আব্দুর রহমান বিন অফের উপর ন্যস্ত হয় হজরত আব্দুর রহমান বিন অফ তিন দিন মদিন ঘরে ঘরে যান পুরুষ মহিলাদের জিজ্ঞেস করেন যে তার খেলাফতের পক্ষে সবাই বলে হজরত রহমানের খেলাফতই আমাদের শিরোধার্য হজরতমানের পক্ষে তারা সিদ্ধান্ত দেন এবং তিনি খালিফা হয়ে যান হজরত মুসলিমদের বর্ণনা এটি ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এটি বর্ণনা করেছেন ফাতুল বাড়ি বুখারির ব্যাখ্যায় লেখা আছে হজরত আলহা হজরত উমরের যে ওসিয়ত ছিল তার সে সময় উপস্থিত ছিলেন না তিনি হতে পারে তিনি তখন এসেছেন যখন হজরতমর ইন্তেকাল করেছে বা এটিও বলা হয় যে তিনি তখন আসেন যখন সুরা বা পরামর্শ শেষ হয়ে যায় একটি রয়ে যেটিকে বেশি সঠিক আখ্যা দেওয়া হয়েছে তাহলেও হজরত উসমানের হাতে বয়াতের পর তিনি ফিরে আসেন যাই হোক হজরত উসমান খলিফা নিযুক্ত হন বিষয় এরপর স্বাভাবিক হতে থাকে হজরত ওসমানে যখন শাহাদতের ঘটনা ঘটে তখন সবাই হজরত আলীর দিকে ছুটে আসে তাদের মাঝে সাহাবি এবং তাবে তাবেরাও ছিলেন তারা সবাই এটাই বলছিলেন যে আলী হলেন আমির মোমেনিন আর এটি বলতে বলতে তার ঘরে পৌঁছে এবং বলে আমরা আপনার হাতে বয়াত করছি তাই আপনি হাত দিন কেননা আপনি খেলাফতের বা খলিফা হওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখেন তাহলে আলী বলেন যে এটি তোমাদের কাজ নয় বরং আসাবে বদরের কাজ আসাবে বদর যার সম্পর্কে একমত হবেন তিনি খলিফা হবেন সব আসাবে বদর হজরত আলীর সকাশে উপস্থিত হন এবং বলেন যে আপনার চেয়ে বেশি আমরা মনে করি না যে আপনার চেয়ে বেশি কেউ খলিফা হওয়ার যোগ্য তাই আপনি হাত দিন আমরা আপনার হাতে বয়াত করতে চাই তিনি জিজ্ঞেস করেন তালহা এবং জুবায়ের কোথায় তার হাতে মৌখিক বয়াত সর্বপ্রথম হজরত তালহা করেন আর হজরত সাদ তার হাতে প্রথম সর্বপ্রথম বয়াত করেন হজরত আলী যখন এটি দেখেন তিনি মসজিদে যান মেম্বারে আরোহণ করেন সর্বপ্রথম ব্যক্তি যিনি তার কাছে আসেন তিনি ছিলেন হজরত তালহা এরপর হজরত জুবাইর এবং অন্যান্য সাহাবিরা এসে হজরত আলীর হাতে বয়াত করেন হজরত তালহা এবং হজরত জুবাইর এবং হজরত আয়েশারা হজরত আলীর বয়াত করেছেন কিনা তা আলোচনা করতে গিয়ে মুসলেহেমদ রাদী আনহু বলেন একটি বক্তৃতায় এই বিবরণ রয়েছে তার মুসলিমদের অর্থাৎ খাজা কামালউদ্দিনের কতক আপত্তির খণ্ডনে তিনি এই আলোচনা করেছেন এটি বর্ণনা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি আপনাদের সামনে তা তুলে ধরছি মুসলিমদ বলেন তালহা জুবাইর এবং হজরত আয়সার বয়েত না করার বিষয়টিকে কোনো যুক্তি বা প্রমাণ হিসাবে আপনি নেবেন না তারা খেলাফতকে অস্বীকার করেননি বরং উসমানের হত্যাকারীদের বিষয়টি ছিল মূল সমস্যা যে আপনাকে বলে যে তারা তারা হজরত আলীর হাতে বয়েত করেননি তারা ভুল বলে হজরত আয়সা নিজের ভুল স্বীকার করে মদিনায় গিয়ে বসেছেন তালহা এবং জুবাইর ইন্তেকাল করেননি যতক্ষণ বয়েত না করেছেন কয়েকটি নিম্নে উল্লেখ করা হচ্ছে দ্বিতীয় খন্ডের রেফারেন্স এগুলো হাকেম বর্ণনা করেন আরবি অংশ ছেড়ে দিচ্ছি আমি অনুবাদ উপস্থাপন করছি হাকেম বলেন বলেন যে জামালের যুদ্ধের দিন হজরত আলহার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তিনি তার অন্তিম মুহূর্তে ছিলেন আমাকে জিজ্ঞেস করেন তুমি কোন দলের সাথে আমি বললাম আমি হজরত আমির মোমেন আলীর জামাত ভক্ত তিনি বলেন হাত তোমার হাত দাও যেন আমি তোমার হাতে বয়াত করতে পারি তিনি আমার হাতে বয়াত করেন আর এরপর ইহধাম ত্যাগ করেন আমি এসে পুরো ঘটনা হজরত আলীকে শোনালাম তিনি শুনে বলেন আল্লাহ একবার আল্লাহর রসলের কথা কত অসাধারণভাবে সত্য প্রমাণিত হয়েছে আল্লাহ তালা এটি চেয়েছেন তাল্লাহা যেন আমার হাতে বয়াত না করে জান্নাতে না যান তিনি এমন দশজনের জনের একজন ছিলেন যাদের রসুল্লাহ জান্নাতে শুভ সংবাদ দিয়েছিলেন একবার হজরত আয়সার সামনে জামলের যুদ্ধের ঘটনা উল্লেখ করা হয় তিনি বলেন মানুষ কি জামলের যুদ্ধের কথা বলে কোনো এক ব্যক্তি বলে যে হ্যাঁ জামলের কথাই হচ্ছে তিনি বলেন হায় যেভাবে অন্যরা যেভাবে সেদিন বসেছিল আমি যদি বসে থাকতাম আমি এর এর চেয়ে অনেক বেশি উদ্যগ্র বাসনা রাখি যে আমার গর্বে যদি মহানবীর দশ সন্তান হতো যাদের প্রত্যেক সন্তান আব্দুর রহমান বিন হারিস ইসলামের মতো হতো পরবর্তী কথা হলো তালহা এবং জুবায়ের আশারায় মুবাসার অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে মহানবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন মহানবীর সত্য সত্য প্রমাণিত হওয়া সুনিশ্চিত শুধু এটি নয় যে তারা নিষ্ঠার সাথে ফিরে এসেছেন এবং তৌবাও করেছেন মুসলিম মৌদ এই রেফারেন্স দিয়েছেন হজরত উসমানের শাহাদ হজরত আলীর বয়েত এবং জামালের যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে হাযত ফোসলে হেম বলছেন যে হত্যাকারীদের দল বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে আর অভিযুক্ত হওয়া থেকে বাঁচার জন্য অন্যদেরকে অভিযুক্ত করতে যখন তারা জানতে পারে যে হাজাদ আলী মুসলমানদের বয়েত নিয়েছেন তখন তাকে অভিযুক্ত করার বা দোষারোপ করার তারা উত্তম সুযোগ পেয়ে যায় এটি সঠিকও ছিল যে হযত আলীর চতুর্পাশে হজরত ওসমানের হত্যাকারীদের কেউ কেউ সমবেত হয়েছে তাই মুনাফেক এবং বিরোধীরা অপবাদ আরোপের উত্তম সুযোগ পেয়ে গেছে তাদের মাঝে যে জামাত মক্কার দিকে গিয়েছিল সেই জামাত হজরত আয়সাকে এ ব্যাপারে সম্মত করে যে তিনি হজরত উসমানের হত্যাকারীদের কাছে প্রতিশোধ নেওয়ার যে যেন জেহাদের ঘোষণা দেন তিনি জেহাদের ঘোষণা করেন সাহাবিদেরকে সাহাবিদের সাহায্য চান তালহা এবং জুবাইর এই শর্তে হজরত আলীর হাতে বয়ধ করেছিলেন যে তিনি হজরত উসমানের হত্যাকারীদের কাছে জলদি বা শীঘ্রই প্রতিশোধ নেবেন তারা জলদি বা শীঘ্রই যে অর্থ বুঝেছেন তা হজরত আলীর দৃষ্টিতে কালের উপযোগিতার পরিপন্থী ছিল তাদের হজরত আলী প্রথমে সব প্রদেশে শৃঙ্খলার দিকে দৃষ্টি দিতে চাইতেন এরপর হত্যাকারীদের বিষয়টি নিষ্পত্তি করতে চাইতেন হত্যাকারীদের বিষয়টি নিষ্পত্তি করতে দেরি হলেও কোনো অসুবিধা ছিল না একইভাবে হত্যাকারী কারা তার নির্ণয়ের বিষয়েও দিমত ছিল এরা খুবই দুঃখ ভারাক্রান্ত চেহা মুখ বানিয়ে সর্বপ্রথম হজরত আলীর কাছে পৌঁছে আর ইসলামে মতভেদ বা দলাদলি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করত তাদের সম্পর্ক আলীর কখনো সন্দেহ হতো না যে এরাই নৈরাজ্যের হতা অন্যরা হয়তো সন্দেহ করত তাদেরকে এই মতভেদের কারণে তালহা জোবাইর ধরে নিয়েছেন যত তালি নিজের অঙ্গীকার থেকে সরে গেছেন বা সরে পড়েছেন তারা এক শর্তে বয়াত করেছিলেন তাদের মত হচ্ছে সেই শর্ত পূর্ণ করেননি তাই তারা ধরে নিয়েছেন বয়াত অঙ্গীকার পূর্ণ করা আমাদের জন্য এখন আর আবশ্যক নয় হজরত আয়সার ঘোষণা যখন তাদের কানে পৌঁছে তারাও গিয়ে হজরত আয়সার দলে যোগ দেন না সবাই সম্মিলিতভাবে বসরা অভিমুখে অগ্রসরণ বস্রার গভর্নর মানুষকে তার সাথে মিলিত হওয়া থেকে বারণ করে কিন্তু মানুষ যখন জানতে পারে যে তালহা এবং শুধু এক শর্ত সাপেক্ষে আলীর হাতে বয়ত করেছিলেন তখন অধিকাংশ মানুষ হস্ত দলে যোগ দেয় হসত আলী যখন এই বিষয়ে এই সৈন্যবাহিনীর সংবাদ পান্তিনি এক বাহিনী প্রস্তুত করে বসরা অভিমুখে যাত্রা করেন বসরা পৌঁছে তিনি এক ব্যক্তি অথচ আয়েশা তালহা এবং জুবাইরের কাছে পাঠান সেই ব্যক্তি প্রথম অথচ আয়েশার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে আপনার ইচ্ছা কি তিনি বলেন যে আমাদের ইচ্ছা হল সংশোধন তখন সে ব্যক্তি তালহা এবং জুবাইরকে ডাকেন এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা কি শুধু এই উদ্দেশ্যেই যুদ্ধ করতে চাচ্ছেন তারা বলেন যে হ্যাঁ বলেন যদি আপনাদের উদ্দেশ্য সংশোধনী হয়ে থাকে বা মীমাংসা হয়ে থাকে বা সন্ধি হয়ে থাকে তাহলে রীতি এটি নয় যা আপনারা অবলম্বন করেছেন এর ফলাফল হল নৈরাজ্য এখন দেশের অবস্থা এমন যে এক ব্যক্তিকে যদি আপনারা হত্যা করেন তাহলে সশস্ত্র মানুষ তার সমর্থনে দণ্ডায়মান হবে এবং এর বিরুদ্ধে দাঁড়াবে তখন আরও মানুষ তার সমর্থনে দাঁড়িয়ে যাবে তাই মী বা সংশোধন হল প্রথমে দেশকে ঐক্যবদ্ধ করা এরপর দুষ্কৃতকারীদের শাস্তি দেয়া নতুবা এই অশান্তির মাঝে কাউকে শাস্তি দেয়া দেশে আরও নৈরাজ্যকে আমন্ত্রণ জানান প্রধান সরকার বা রাষ্ট্র প্রতিষ্ঠিত তিনি এটি তার শাস্তি দেবেন তিনি বলা হয়তো আলি যদি এই কথাই বলতে চান তাহলে তাকে আসতে বলুন আমরা তার হাতে মিলে দেওয়ার জন্য প্রস্তুত তখন সেই ব্যক্তি হয়তো আলীকে সংবাদ দেন আর উভয় পক্ষের প্রতিনিধিরা পরস্পরের সাথে সাক্ষাৎ করে আর সিদ্ধান্ত হয়ে যায় যে যুদ্ধ করা সঠিক নয় মীমাংসা হওয়া উচিত এই সংবাদ যখন সাবাইদের অর্থাৎ দুলা বেন সাবার জামাতের লোকদের এবং হজমানের যারা হত্যাকারী ছিল তারা যখন এই সংবাদ পায় তারা বিচলিত হয়ে পড়ে আর সংগোপনে তাদের একটি জামাত পরামর্শের জন্য একত্রিত হয় তারা পরামর্শের পর সিদ্ধান্ত করে যে মুসলমানদের মাঝে সন্ধি হওয়া আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে আমরা ততক্ষণ আমরা তখনই অধুষ্মান কেউ হত্যার শাস্তি এড়াতে পারি যতক্ষণ মুসলমান নিজেদের মাঝে বিবদমান থাকবে যদি সন্ধি হয়ে যায় শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের কোনো আশ্রয়স্থল নেই তাই চেষ্টা করো যেন কোনো মীমাংসা না হয় ততক্ষণ আলী পৌঁছে তার আসার পর তার এবং জুবাইরের সাক্ষাৎ হয় মালাকাতের সময় অজত আলী বলেন আপনি আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য বাহিনী প্রস্তুত করেছেন ঠিকই কিন্তু আল্লাহর দরবারে উপস্থাপনের জন্য কোনো অজুহাত দাঁড় করিয়েছেন কি আপনারা কেন নিজ হাতে সেই ইসলামকে ধ্বংস করতে চাচ্ছেন যা অসাধারণ কষ্ট করে আপনারা যে ইসলামের সেবা করেছেন আমি কি আপনাদের ভাই নই কারণ কি যে পূর্বে হত্যা করা অবৈধ মনে করা হতো কিন্তু এখন হত্যা করা বৈধ হয়ে গেল নতুন কোনো বিষয়ে যদি সামনে আসতো আমরা মানতে পারতাম নতুন কোনো কথাই সামনে আসেনি তাই আমরা কেন যুদ্ধ করছি তখন যিনি জোবারের সাথে ছিলেন তিনি বলেন আপনি মানুষকে ওসমানকে হত্যার বিষয়ে প্রচিত করেছেন হজরত আলী বলেনের হত্যায় যারা প্রচনা যোগিয়েছে আমি তাদেরকে অভিসম্পাদ করি তখন আলী হজরত জুবাইরকে বলেন যে তোমার কি মনে নেই যে মহানবী সাল্লাই সাল্লাম বলেছিলেন ক্ষুধার কসম তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে আর তুমি অন্যায় অন্যায়ের উপর থাকবে তার ফিরে যান এবং কসম খান যে তিনি হজরত আলীর বিরুদ্ধে কখনো যুদ্ধ করবেন না আর স্বীকার করেন যে ব্যাখ্যায় বা ব্যাখ্যা করতে বা অর্থ করতে তিনি ভুল করেছেন এই সংবাদ যখন বাহিনীর মাঝে ছড়িয়ে পড়ে সবাই আশ্বস্ত হয় যে এখন যুদ্ধ হবে না পরে মীমাংসা হবে কিন্তু রাজ্যবাদীরা বিচলিত হয়ে পড়ে আর রাতের বেলা যাতে তারা সন্ধি না হয় এই জন্য তারা ষড়যন্ত্র করে অর্থাৎ যারা হজরত আলীর সাথে ছিল তারা এর ফলে হজরত আয়সাত আলাহা এবং জুবরের বাহিনীর উপর রাতের বেলা হামলা করে আর তাদের বাহিরে যারা ছিল তারা হজরত আলীর বাহিনীর উপর রাতের বেলা হামলা করে এর ফলে হইচই আরম্ভ হয়ে যায় উভয় পক্ষ মনে করে যে দ্বিতীয় পক্ষ তাদের সাথে প্রতারণা করেছে অথচ এটি শুধু ছিল আবদুল্লাহ বিন সাবার বাহিনীর একটি ষড়যন্ত্র যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায় হাজর আলী ডেকে বলেন হজরত আয়েশাকে কেউ সংবাদ দেন আল্লাহ তালা এর মাধ্যমে এই নৈরাজ্য দুরীভূত করবেন হজরত আয়েশার উঠ সামনে নিয়ে আসা হয় কিন্তু ফলাফল আরও ভয়াবহ বের হয় নৈরাজ্যবাদীরা যখন দেখে যে আমাদের ষড়যন্ত্র ফলাফল উল্টু প্রকাশ পাচ্ছে আয়শার আয়সার তীরকে লক্ষ্য করে তীর ছুটতে আর অয আয়সা গগন বিদারী কণ্ঠে বলেন যে হে লোক সকল আল্লাহ এবং পর পরকালকে স্মরণ করো কেন্দ্রের বাজারে বিরত হয়নি লাগাতার তার উঠকে লক্ষ্য করে তৈরি ছুটতে থাকে বসরার যারা অযথা আয়সা চতুর্পাশে সমবেত ছিল তারা এটি দেখে খুবই ক্রধান্বিত হন অম্মল মোমেনীর অসম্মান দেখে তাদের রাগের বা কষ্টের সীমা ছিল না তারা তরবারি বের করে বিরোধী বাহিনীর উপর হামলা করে তখন পরিস্থিতি যা দাঁড়ায় তাহলে হজরত আয়েশার ওট হয়ে যায় যুদ্ধের কেন্দ্রস্থল সাহাবিরা এবং বড় বড় সাহসী মুসলমান চতুর্পাশে একত্রিত হয়ে একের পর এক নিহত হতে থাকেন কিন্তু ওটের লাগাম তারা ছাড়েননি হজরত জোবের তো যুদ্ধে যোগ দেননি একদিকে বেরিয়ে যান তিনি কিন্তু এক দুর্ভাগা পেছন থেকে গিয়ে যখন তিনি নামাজ পড়ছিলেন সেই অবস্থায় তাকে শহীদ করে হজতায়লাহা যুদ্ধের ময়দানে নৈরাজ্যবাদীদের হাতে নিহত যুদ্ধ যখন প্রবল রূপ ধারণ করে আর যখন দেখে যায় যুদ্ধ ততক্ষণ শেষ হবে না যখন আয়সাকে এখান থেকে অপসারণ না করা কেউ কেউ তার রুটের পা কেটে ফেলে আর হদা নামিয়ে মাটিতে রেখে দেয় তখন গিয়ে যুদ্ধ শেষ হয় এই ঘটনা দেখে হযত আলীর চেহারা দুঃখের কারণে রক্তিম হয়ে যায় কিন্তু যা কিছু হয়েছে এছাড়া কোনো উপায় ছিল যুদ্ধ শেষ হওয়ার পর নিহতদের মাঝে যখন তালহার লাশ বেরিয়ে আসে হযত আলী যার পর নয় দুঃখ প্রকাশ সব ঘটনা ঘটনাতে বোঝা যায় যে এই যুদ্ধে সাহাবিদের আদৌ কোনো হাত ছিল না বরং ছিল এটি আর এবং জর হজরত আলীর হাতে বয়েতের অবস্থায় এতেকাল করেন কেননা তারা নিজেদের পূর্বের ইচ্ছা ছেড়ে দিয়েছিলেন হজরত আলীর সঙ্গ দেয়ার অঙ্গীকার করেছিলেন কিন্তু কতক দুষ্কৃতকারের হাতে তারা মারা যান আলী তাদের হত্যাকারীদের অভিসম্পদ করেন জামলের যুদ্ধ এবং হজরত আল্লাহার শাহাদাতের স্মৃতিচারণ করতে গিয়ে হজরত মুসলিম এক জায়গায় বলেন যে নবীরা যখন পৃথিবীতে আসেন তাদের প্রাথমিক যুগে যারা ইমান আনেন তাদেরকেই বড় এবং জ্যেষ্ঠ মনে করা হয় সব মুসলমান জানে মহানবী সাল্ল ইসলামের পর হসতর তা বক্কর হজরত উমর ওসমান হজরত আলী হজরত আল্লাহ হজরত জুবের আব্দুর রহমান বেনফ হজরত সাহাদ হাজার এবং সাইদ তারা ছিলেন যাদেরকে জ্যেষ্ঠ মনে বা বড় মনে করা হতো কিন্তু এর কারণ এটি নয় যে তারা বেশি আরাম পেতেন তাদেরকে বড় মনে করা হতো এর কারণ হল ধর্মের জন্য অন্যদের চেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তারা হজরত তালহা মহানবী সাল্লা ইসলামের পরজীবিত ছিলেন আর হজরত ওসমানের শাহাদাতের পর যখন মুসলমানদের মাঝে মতভেদ দেখা দেয় একদল যখন বলে যে হজরত ওসমানের হুন্তারবদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া উচিত তখন এই দলের নেতা ছিলেন হজরত আলহাজ জুবের এবং হজরত আইসা কিন্তু দ্বিতীয় পক্ষ বলে মুসলমানদের মাঝে ভেদাভেদ দেখা দিয়েছে মতভেদে গেছে মানুষ মারাই যায় তাই আপাতত মুসলমানদের ঐক্যবদ্ধ করা উচিত যেন ইসলামের মাহত্ব এবং ইসলামের সূর্য বীর্য প্রতিষ্ঠিত হয় পরে আমরা প্রতিশোধ নেব এই দলের নেতা ছিলেন হজরত আলিয়া এই মতভেদ এতটা বেড়ে যায় যে হজরত আলহা এবং আয়সা অপবাদ আরোপ করেন যে আলী তাদের আশ্রয় দিতে চান যারা ওসমানকে শহীদ করেছেন হজরত আলীও অভিযুক্ত করেন যে এরা ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেয় ইসলামের স্বার্থ তাদের কাছে অগ্রগণ্য নয় মতভেদ চরম রূপ ধারণ করার পর তাদের মাঝে যুদ্ধ হয় এবং যুদ্ধ যে যুদ্ধে হজরত আয়সা সেনাবাহিনীর নেতৃত্ব দেন হজরত আল্লাহ এবং হজরত জুবের ওই যুদ্ধে অংশগ্রহণ করেন যেভাবে পূর্বেই উল্লেখ করা হয়েছে যে প্রথম দিকে বিরোধীদের সাথে ছিলেন তারা এরপর হজর জুবাইর হজর আলীর কথা শুনে বিরোধীদের সঙ্গ দেয়া পরিত্যাগ করেন দ্বিতীয় জন মীমাংসা করতে চাইতেন কিন্তু মুনাফেক বা নৈরাজ্যবাদী যারা ছিল তারা পুনরায় নৈরাজ্যের নৈরাজ্য সৃষ্টি করে উভয় পক্ষের মাঝে যাই হোক যুদ্ধ হয় যুদ্ধ চলছিল এক সাহাবি হজত কাছে আসেন এবং তাকে বলেন তালহা আপনার কি মনে আছে যে অমুক সময় আমি এবং তুমি রসরুল্লার বৈঠকে উপবিষ্ট ছিলাম মহানবী বলেছিলেন তালহা একটি সময় এমন আসবে যখন তুমি এক বাহিনীতে থাকবে আলী ভিন্ন বাহিনীতে আলী সত্যের উপর থাকবে তবে ভ্রান্তিতে থাকবে হযরত তালহা এটি শুনতেই তার সামনে বিষয় স্পষ্ট হয়ে যায় তিনি তখনই বলেন যে হ্যাঁ আমার এই কথা বা সেই ক্ষণ মুহূর্তের কথা আমার মনে পড়েছে তখনই সৈন্যবাহিনী থেকে বেরিয়ে যান তিনি অন্যদিকে চলে যান তিনি যখন যুদ্ধের ময়দান ছেড়ে যাচ্ছিলেন মহানবিসা ইসলামের কথা পূর্ণ করার উদ্দেশ্যে তখন হজরত আলীর বাহিনীর এক দুর্ভাগা ব্যক্তি পেছন থেকে গিয়ে খঞ্জর মেরে তাকে হত্যা করে হজরত আলী নিজের জায়গায় বসেছিলেন সেই হত্যা হত্যাকারী ভেবে নিয়েছিল যে আমি অনেক পুরস্কার পাবো জালির কাছে ছুটে আসা এবং বলে হেজমির মোমেন হজ আলিকে বলে আপনার শত্রু নিহত হওয়ার সংবাদ দিচ্ছি হসদ আলি জিজ্ঞেস করেন যে কোন শত্রু সে বলে যে হে আমির মোমেন আমি তালহাকে হত্যা করেছি হসদ আলী বলেন হে দুর্ভাগা আমিও তোকে মহানবীর পক্ষ থেকে সংবাদ দিচ্ছি যে তুই যাহার নামে নিক্ষিপ্ত হবি কেননা মহানবী হাসলাম একবার বলেছিলেন তালহাও না আমিও বসেছিলাম হে তালহা তুমি একবার সত্য এবং ন্যায়ের জন্য লাঞ্ছনা সহ্য করবে আর এক ব্যক্তি তোমাকে হত্যা করবে আর কিন্তু খোদা তাল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করবেন যুদ্ধে হজরত আলী তালহা এবং জবের বাহিনী যখন মুখোমুখি দণ্ডায় বান হয় তখন হজরত তালহা তার কথার সমর্থনের যুক্তি উপস্থাপন করছেন এটি সেই সময়ের পূর্বেকার কথা সাহাবি তাকে জাহাদিসের কথা স্মরণ করার আমার যুদ্ধের ময়দান ছেড়ে চলে যান তিনি যুক্তি দিচ্ছিলেন তখন আলীর বাহিনীর এক ব্যক্তি বলে যে হে হাত বিশিষ্ট ব্যক্তি হযত তাহার এক হাত কাজ করতো না নষ্ট হয়ে গিয়েছিল সে যখন বলে যে হে এক হাত বিশিষ্ট ব্যক্তি নিশ্চুপ হজত আলহা বলেন তুমি আমাকে বলেছ এক হাত বিশিষ্ট ব্যক্তি চুপ করো তুমি জানো আমি কিভাবে। এক হাত হারিয়েছে ওহদের যুদ্ধে যখন মুসলমানরা দৌদুল্যমান হয় মহানবীর সাথে যখন কেবল বারো ব্যক্তি ছিল তখন তিন হাজার শোনের এক বিশাল বাহিনী আমাদেরকে পরিবেষ্টন করে তারা চতুর্দিক থেকে মহানবীর সা্লা ইসলামকে লক্ষ্য করে তীর বর্ষণ করা আরম্ভ করে এই আশায় যে তিনি যদি মারা যান সকল বিতর্কের অবসান ঘটবে তখন প্রত্যেক বিরোধী বা সৈন্যের ধনুক মোহাম্মদ রসুল্লাহকে লক্ষ্য করে চেহারাকে লক্ষ্য করে তীর ছুটছিলো তখন আমি আমার হাত মহানবী সাসামের পবিত্র চেহারার সামনে রেখে দিই কাফের বাহিনীর প্রতিটি তীর আমার এই হাতের উপর পরে আর আমার হাত সম্পূর্ণভাবে অকেজো হয়ে যায় আমি কিন্তু মহানবীর সম্মুখ থেকে চেহারার সম্মুখ থেকে আমি আমার হাত সরাইনি। জামালের যুদ্ধের সময় এবং অন্য ক্ষেত্রেও অন্যত্র অজত তালহার স্মৃতিচারণ করতে গিয়ে মুসলিম বলেন কেউ বলে যে সেই এক হাত বিশিষ্ট ব্যক্তি নিহত হয়েছে এক সাহাবি যিনি কথা শুনছিলেন তিনি বলেন হে দুর্ভাগা তুমি কি জানো ইনি কীভাবে এক হাত বিশিষ্ট হলেন এক হাত কীভাবে হারালেন ওহদের যুদ্ধের সময় যখন ভুল বুঝাবুঝির কারণে সাহাবিদের সাহাবি বাহিনী যুদ্ধের ময়দান ছেড়ে অন্যত্র চলে যান কাফেররা যখন জানতে পারে যে মহানবী সাল্লাহ আসসালাম গু মাত্র কোটি কতক সাথী নিয়ে যুদ্ধের ময়দানে অবস্থান করছেন তখন প্রায় কাফেরদের তিন হাজার সৈন্যের বাহিনী চতুর্দিক থেকে তাদেরকে পরিবেশন করে এবং শত শত বিরোধী সৈন্য ধনুক হাতে নিয়ে মহানবী সাসামের পবিত মহানবী পবিত্র চেহারার সুরক্ষার জন্য নিজেকে সামনে নিয়ে আসে তিনি তালহা ছিলেন তালাহা তার হাত মহানবীর পবিত্র চেহারার সামনে রেখে দেন প্রত্যেকটির যা আসত তার চেহারায় আঘাত করার পরিবর্তে তালহার হাতে আঘাত করতে এইভাবে অনবরত তীর বর্ষিত হতে থাকে সেই ক্ষত আর সামান্য ক্ষত থাকেনি আর এই ক্ষতের কারণে তালহার হাতের পেশিতে আর প্রাণ বাকি থাকেনি তার হাত নষ্ট হয়ে যায় যাকে তার ছেলের সাথে তুমি এক হাত বিশিষ্ট বলছো তার এক হাত বিশিষ্ট হওয়া এমন একটি নেয়ামত যেই বরকত এবং নেয়ামত পাওয়ার জন্য আমাদের প্রত্যেকেই সে নেয়ামত লাভের বাসনা নিয়ে জীবন যাপন করে রবি বিন হেরাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে আমি মহাজ আলীর কাছে বসেছিলাম ইমরান বিন তালহা আসান তিনি হজরত আলিকে সালাম করেন হজরত আলী তাকে বলেন স্বাগতম হে ইমরান বিন তালহা ইমরান বিন তালহা বলেন হ্যাঁ মিরুর মোমেনিন আপনি আমাকে স্বাগতম বলছেন অথচ আপনি আমার পিতাকে হত্যা করেছেন আর আমার সম্পদ হরণ করেছেন হজরত আলী বলেন তোমার সম্পদ বাইতুল মালে পৃথক রাখা আছে সকালে এসে তা নিয়ে যেও অপর রয়েতে আছে তিনি বলেন আমি নিজের নিয়ন্ত্রণে এই জন্য রেখেছি যেন কোথাও মানুষ তা ছিনে নিয়ে যায় আর তুমি যে বলছো যে আমি তোমার পিতাকে হত্যা করেছি তো এর উত্তর হলো আমি আশা করি আমি এবং তোমার পিতা সেসব লোকের অন্তর্ভুক্ত হব যাদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ও আলা মাফিস মুতাকাবিলিন আমরা তাদের পক্ষে যেই কেনা বা বিদেশ রয়েছে তা বের করে দেব ভাই ভাই হিসাবে তারা আসনে মুখোমুখি উপবিষ্ট থাকবে মোহাম্মদ আনসারী পিতার পক্ষ থেকে বর্ণনা করেন জমলের যুদ্ধের দিন এক ব্যক্তি আলীর কাছে আসে যে তালহার হত্যাকারীকে ভিতরে আসার অনুমতি দেন বর্ণকারী বলেন তালিকা আমি বলতে শুনেছি এই হত্যাকারীকে দোজখের সংবাদ দাও তালা যখন শহীদ হন আলী তাকে মৃত অবস্থায় দেখেন তার তালহার চেহারা থেকে মাটি পরিষ্কার করেন এবং বলেন হে আবু মোহাম্মদ আকাশের হে নক্ষত্র রাজের নিচে তোমাকে ধুলামলন অবস্থায় দেখা আমার জন্য খুবই কষ্টকর তিনি বলেন আমি আল্লাহ তালার দরবারে আমার দোষ ত্রুটি এবং দুঃখের ফরিয়াদ করছি হজরত আলী বলেন খোদার দরবারে আমি আমার দোষ ত্রুটি এবং দুঃখের ফরিয়াদ করছি এরপর তালহার জন্য দোয়া করেন আর বলেন যে হায় আমি এদিন দেখার বিশ বছর পূর্বে মারা যেতাম তাহলে ভালো হতো আলী তার সাথে অনেক কাদান হজরত আলী এক ব্যক্তিকে একবার কবিতার একটা কয়েক ছত্র পাঠ করতে শুনেন। যখন অনুবাদ হবে আমি আপনাদের সামনে তা পেশ করব সে এমন এক যুবক ছিল যে সম্পদশালী অবস্থায় বন্ধুদের আসরে বসে থাকতো আর অসচ্ছলতার যুগে তাদেরকে এড়িয়ে চলতে হতো তাহলে বলেন যে এই পঙ্ির ছিলেন আবু আল্লাহ তার প্রতি কৃপা করুন তার স্মৃতিচারণ শেষ হল বর্তমান পরিস্থিতি সম্পর্কে হজরত মসিহেমাদের একটা উদ্ধৃতিও আমি পাঠ করছি একবার তিনি মুফতি সাহেবকে বলেন যে ঘরগুলোকে আলোকিত রাখুন আজকাল প্লেগের দিনের কথা আজকাল ঘর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কাপড় চোপড় পরিষ্কার রাখা উচিত তিনি তিনি আরো বলেন আজকাল বড় কঠিন দিন বাতাস বিষাক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সন্নত কোরআন শরীফে লেখা আছে ওয়াসিয়া বা কাফাতা হের অর জাফা হাজুর আরেকবার তিনি বলেন যাদের শহর ও গ্রামে মারাত্মকভাবে প্লেগ দেখা দিয়েছে তারা যেন শহর থেকে অন্যত্র না যায় ঘর পরিষ্কার করুন ঘর গরম রাখুন আর বিপদ আসার আগে সমস্ত প্রস্তুতি রাখুন আর সবচেয়ে বড় কথা হলো সত্য প্রকৃত অর্থে করুন পবিত্র পরিবর্তন এনে আল্লাহর সাথে আশা করুন রাতে ওঠে তাহার যদি দোয়া করুন তিনি আরও বলেন নিজেদের অবস্থায় বাস্তব বাস্তবিকার পরিবর্তনই আল্লাহর এই শাস্তি থেকে রক্ষা করতে পারে সকল আহমদিকে দিনগুলোতে বিশেষভাবে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করার তফিক দেন সরকারের নির্দেশনা ম্যানেজার ঘর পরিষ্কার রাখুন ডেটল ইত্যাদি স্প্রে করুন তা পাওয়া যায় আল্লাহ তালা সবার প্রতি কৃপা কৃপা করুন যাই হোক এই দিনগুলোতে বেশিরভাবে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করুন আল্লাহ তালা সবাইকে সেই তৌফিক দিন الحمد لله نعمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل وَالْلِسَانِ وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر